হাই ফ্রেন্ডস, গুড মর্নিং সবাইকে। আজ আমরা যাচ্ছি মেসেঞ্জার, তারাপীঠ ও বক্রেশ্বরের উদ্দেশ্যে। কলকাতা থেকে মেসেঞ্জারের রাস্তা 236 কিলোমিটার। ডানকুনি, বর্ধমান, শান্তিনিকেতন ও সিউড়ি হয়ে আমরা যাব মেসেঞ্জার। তবে আপনারা চাইলে পুরুলিয়ার গড়পঞ্চগড় থেকেও মেসেঞ্জার যেতে পারে। রাস্তা 65 কিলোমিটার। মেসেঞ্জারের অবস্থান ঝাড়খণ্ড রাজ্যে, পশ্চিমবঙ্গের কাছাকাছি ও সেরা একটি হিল স্টেশন ও ড্যাম দেখতে হলে মেসেঞ্জারের থেকে ভালো জায়গা হতেই পারে না। ময়ূরাক্ষী নদীর ওপর অবস্থিত এই ড্যাম দেখতে ভারী অপূর্ব লাগে। এবারে চলে আসুন ময়ূরাক্ষী নদীর বুকে বোটিং করার জন্য। স্পিড বোটিং কিন্তু মাস্ট, সবাইকে বলবো এখানে আসলে স্পিড বোটিং করার জন্য। সে বোটিং এর এক অসাধারণ অভিজ্ঞতা যা নিজের চোখে আপনারা না দেখলে সত্যি বিশ্বাস করতে পারবেন। বাঁধের তোলা কিছু ছবি তুলে ধরলাম আপনাদের সামনে। সন্ধ্যায় আমরা রওনা দিলাম এখান থেকে 65 কিলোমিটার দূরে তারাপীঠের উদ্দেশ্যে। সেখানে রাতে থেকে পরদিন সকালে মায়ের পুজো দিয়ে রওনা দেব বক্রেশ্বরের উদ্দেশ্যে। সকালে মায়ের মন্দিরে পুজো দিতে গিয়ে তোলা কিছু ছবি যা তুলে ধরলাম আপনাদের সামনে। সেখান থেকে আমরা রওনা দিলাম 62 কিলোমিটার দূরে অবস্থিত বক্রেশ্বরের উদ্দেশ্যে, দুবরাজপুরের অন্তর্গত একটি গ্রাম যেখানে শিবের মন্দির আছে। এছাড়াও 51 পীঠের মধ্যে একটি গুরুত্বপূর্ণ পীঠ, এখানে সতীর তৃতীয় নয়ন পড়েছিল। এছাড়াও এখানকার মূল আকর্ষণ হচ্ছে হট স্প্রিং বা উষ্ণ প্রস্রবণ। এখানে পুজো দিয়ে আস্তে আস্তে আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।